অবশেষে তাহলে দ্বিতীয় বিয়ের পিঁড়িতে বসলেন হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রী গুলতিকিন খান। এখন কাকে বিয়ে করলেন সেই বিষয়ে আসছি, বা তার আগে বলে নিই, 1973 রসায়নের শিক্ষক ও লেখক হুমায়ুন আহমেদকে বিয়ে করেছিলেন গুলতিকিন খান। এরপর 30 বছরের সংসার জীবনের ইতি টেনে 2003 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পর এক ছেলে ও তিন মেয়েকে নিয়ে থাকতেন গুলতিকিন খান। এরপর 2005 সালে শাওনকে হুমায়ুন আহমেদ বিয়ে করলেও গুলতিকিন খান কিন্তু এতদিন বিয়ে করেননি। কিন্তু হুমায়ুন আহমেদের মৃত্যু 7 বছর পর তিনি বিয়ে করলেন। বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকে জানা গিয়েছে যে গুলতিকিন খান অতিরিক্ত সচিব ও কবি আফতাব আহমেদকে বিয়ে করেছেন, এবং এরই মাঝে তাদের বেশ কিছু ছবি কিন্তু ভাইরাল হয়েছে। সূত্র মতে জানা যায় যে 2 সপ্তাহ আগে ঢাকায় ছোট পরিসরে গুলতিকিন খানের বাসায় তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পরই গুলতিকিন যুক্তরাষ্ট্রে চলে গেছেন। 2 সপ্তাহ পর ফিরে বন্ধু বান্ধব সহ সবাইকে নিমন্ত্রণ জানিয়ে বিবাহ উত্তর সম্বোধন অনুষ্ঠান করবেন। এছাড়া আরও জানা যায় যে গত 7 থেকে 8 বছর ধরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবি আফতাব আহমেদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। এই বন্ধুত্বই পরে ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। এছাড়া নিয়মিত সন্তানদের নিয়েও আফতাব আহমেদের সঙ্গে তার সুন্দর সময় কাটত। এদিকে আফতাব আহমেদের সঙ্গে 10 বছর আগে তার ওয়াইফেরও বিচ্ছেদ ঘটে। তার একমাত্র সন্তান লন্ডনে লেখাপড়া করছেন। যাই হোক, গুলতিকিন খান বিয়ে করেছেন, কংগ্রেচুলেশন ফর দ্যাট। এছাড়া তার এই বিয়েতে যে সন্তানদেরও সমর্থন আছে সেটা কিন্তু ছবিগুলো দেখলে বোঝা যায়। কারণ এক ছবিতে দেখা যাচ্ছে গুলতিকিন খান ও আফতাব আহমেদের সঙ্গে নোহা সুমায়ুন, নোভা আহমেদ এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যরাও রয়েছেন। তবে গুলতিকিন খান যে 56 বছর বয়সে বিয়ে করেছেন এই বিষয়টা নিয়ে কিন্তু কেউ কেউ সমালোচনা করছেন। এখন কেউ কেউ সমালোচনা করলেও অনেকেই জানিয়েছেন অভিনন্দন। এছাড়া সমালোচনা জবাবও অনেকে দিয়ে দিয়েছেন। অনেকেই বলছেন গুলতিকিন খান অনেকদিন একাকিত্ব জীবন কাটিয়েছেন, এখন তার প্রিয় সঙ্গীর সঙ্গে বাকি জীবনটা কাটানোর জন্য তিনি এগিয়ে আসছেন, এবং এখানে তার পরিবার ও প্রিয়জনদের সমর্থন রয়েছে। সো এটাই সুখের কথা। এছাড়া অনেকে এটাও ভাবছেন এই বিষয়টা সমালোচনা না করে পজিটিভ ভাবে দেখাই ভালো, কারণ তার ছেলেমেয়েরা বড় হয়ে গেছেন, তারা তাদের জগৎ নিয়ে বিজি থাকবেন। অ্যাট দ্যাট টাইম হয়তো গুলতিকিন খান একাকিত্ব ফিল করবেন, এবং তাই তিনি বিয়ে করেছেন। অ্যান্ড এটা একটা ভালো ডিসিশন। ইনফ্যাক্ট মায়ের এই বিয়ে নিয়ে কিন্তু নোহা সুমায়ুন বেশ পজিটিভ। একটি গণমাধ্যমে নোহা সুমায়ুন জানান তাদের মা তাদেরকে সবাইকে খুব শক্ত হাতে বড় করেছেন, কখনো কোনো অভাব বুঝতে দেননি। তিনি এটাও জানান তার মা সবসময় তার কাছে আইডল। তিনি বলেছেন তার মা যখন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তখন তাদের কোনো দুঃখবোধ ছিল না, বরং তারা খুশি হয়েছিলেন। তিনি জানান তিনি বিয়ের সময় তার মায়ের সঙ্গে ছিলেন, এবং তিনি নিজে তার মায়ের বিয়ে দিয়েছেন, এবং তিনি মনে করেন এখানে লুকানোর কিছু নেই, সামনে সম্বোধন অনুষ্ঠানও হবে। এবং তিনি এটাও জানান তিনি মনে করেন এই বিষয়টা নারীদের জন্য নতুন একটা দ্বার উন্মোচন করলো। সো ভিউয়ার্স, গুলতিকিন খানের দ্বিতীয় বিয়ে নিয়ে আপনি কি ভাবছেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।